জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ঝাঝকচকে লাইট, তার পাশাপাশি মণ্ডপ সজ্জা, থিমের প্যান্ডেলও আছে, আর ঠাকুরের কথা না বললেই হয়। সত্যি অসাধারণ, ঠাকুরের দিকে তাকালে আপনার আর মুখ ফেরাতে ইচ্ছা করবে না। প্রত্যেকটা ঠাকুরই একের পর এক, প্রত্যেকটাই অসাধারণ আপনার চোখে লাগবে। যারা হাওড়া থেকে আসছেন, মানে যারা অ্যাকচুয়ালি টাউন থেকে আসছেন, তারা ভদ্রেশ্বর স্টেশনে নেমে পরপর ঠাকুর দেখতে পারেন চন্দননগর পর্যন্ত। আর যারা এখানে আপ থেকে আসছেন, বর্ধমান থেকে বা কৃষ্ণনগর থেকে আসছেন, তারা অবশ্যই চন্দননগর স্টেশনে নেমে ভদ্রেশ্বরের টুয়ার্ডসে হাঁটতে পারেন, অনেক অনেক প্রতিমা আপনারা দেখতে পাবেন। আর যারা ওপার থেকে আসছেন, ঘাট পেরিয়ে আসছেন, তারা অবশ্যই ঘাট, যে কোনো একটা ঘাটে নামবেন। আমি যেমন ভদ্রেশ্বর ঘাটে নেমেছি, এখান থেকে আমি প্রত্যেকটা প্রতিমা দর্শন করেছি। প্রথমে ভদ্রেশ্বর পেরোলেই নিমতলার ঠাকুর দেখতে পেয়ে যাবেন, তার পাড়াপাড়ে এখানে চালতলার ঠাকুর আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারপরেই তেঁতুলতলার ঠাকুরের পুজো। এই প্রত্যেকটা প্যান্ডেলই আপনাদের সামনে তুলে ধরেছি, আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা এবং প্রতিমা প্রত্যেকটাই দেখুন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক এখনই করে দিন, আর অবশ্যই ভিডিও দেখা হয়ে যাওয়ার পর সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, মানুষকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে প্রেস করে অল করে দেবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন।